তো হোয়াটসঅ্যাপ বন্ধুরা, আজকে নিউ ব্লগে তোমাদেরকে স্বাগত। তো বন্ধুরা, আজকে ব্লগ ভিডিওটা খুবই স্পেশালি হতে চলেছে, কারণ আজকে কমসে কম 9টা থেকে 9:30 বাজে রাত্রে, আর আমরা এমন জায়গাতে আছি, একটা মেন সিটিতে আছি। তো সেই কোন সিটিতে আছি সেটাই বলবে এই ভাইটি, ঠিক আছে? সব ডিটেলস খুলে বলবে আমরা কোন জায়গাতে আছি, বুঝছে? তো আজকে আমরা আছি কুচবিহারের মদনবাড়ি পাড়ে। এই তোমার এখানে দাঁড়া হয়েছে কারণ এই আমাদের যে ড্রাইভার, তার নাকি একটু কাজ আছে এখানে, তার কাজটা সেরে আমরা আবার রওনা দেবো। এই দেখো আমাদের গাড়ি এখানে দাঁড়িয়েছে, এই তো আমাদের গাড়ি। আজকে প্রচণ্ড বৃষ্টি, এই বৃষ্টির জন্য আজকে আমাদের আরও লেট হয়ে গেলো। এই বৃষ্টি গাড়ির চাবি আমার কাছে। এই বৃষ্টির জন্য আমাদের আজকে প্রচুর লেট হয়ে গেলো। এই প্রচণ্ড বৃষ্টি চলছে, দেখতেই পাচ্ছ প্রচণ্ড বৃষ্টি চলছে। তো তোমাদেরকে আমি ব্যাকগ্রাউন্ডে পরে দেখাচ্ছি, তো আমি আগে কথাটি বলে নিই। আজকে বৃষ্টিতে আমরা হয়তো বহুত লেট হয়ে গেছে, তো না তারপরে এই লেটের জন্য আজকে এখানে এসে ক্যামেরা শুরু করলাম। প্রথম এখানে এসে ক্যামেরাটা চালু করলাম, আমরা বাড়ি থেকে চালু করি না। আমি জানি আজকে স্পেশালি ভিডিও তো স্পেশালি জায়গা থেকে চালু করতে হবে, তার জন্যই আমি আজকে কুচবিহারে এসে মেন সিটিতে এসে আমি তোমাদেরকে এই ব্লগটা চালু করলাম। চলো আমরা কী কী করবো, আর স্পেশালি বলতে মানে এই স্পেশালি কী জিনিস সেটাই আমি তোমাদেরকে আজকে দেখো কী জিনিস। এই যে আমরা দেখো হরিশপালে আছি, এই দেখো। তো আমরা হরিশপালে আছি বর্তমান। তো হরিশপালের ঘড়িটা দেখা যাচ্ছে ওইদিকে, ঘড়িটা ওই যে হরিশপালের রোড, আর এদিকে হয়েছে কাছারি মোড়, মেন রোড। এখন কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তারপরে তোমাদেরকে আমরা ভিডিও করে দেখাচ্ছি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে আমরা ভিজে ভিজে ভিডিও করছি। ভিডিওটি খুবই মজা হবে। আমরা কোথায় যাচ্ছি, কী করবো, কিসের জন্য এত রাত্রে আমরা রেডি হয়ে ভিডিও সেটা তোমাদেরকে দেখাতে চলেছি। তৈরি থাকো, তো রেডি থাকো দেখার জন্য। খুবই ইন্টারেস্টিং জিনিস, তোমরাও খুব খুশি হবে। আর কমেন্টে বলবে, লাস্টে কমেন্টে বলবে কেমন হয়েছে ভিডিওটা। আমরা পুরো বৃষ্টিতে ভিজে গেলাম, এই দেখো সব ভিজে গেছে। ভিডিও করতে করতে একদম সব ভিজে গেলাম, দেখতে পাচ্ছ? আমাদের সাথে আরও লোক আছে, এই তো দুজন আছে। এটা আমার দাদা হয়, আর এটা জাম্বু হয়, আরেকজন আছে ড্রাইভার। তো সে আছে, সেলুনে আছে, সেভ করছে। তো ও আসলে দেখাবো গাড়িতে। তো গাড়ি তো আমাদের ওই জায়গাতে লাগানো আছে, টেনশন নাই। বৃষ্টি যতই হোক না কেন আমি তোমাদেরকে ভিডিও করে তোমাদেরকে দেখাবো। আমি যখন বলেছি একদিন বাদে হলে আমি ভিডিও ছাড়বো। তো চলো আমরা কী করি না করি। তো বন্ধুরা, এটা হয়েছে আমাদের গাড়ি, এটাতেই এসেছি। তো এটাতেই আবার যাবো, এটাতেই আসলে তো এটাতেই যেতে হবে। তো চলো আমরা কোন জায়গাতে যাই সব কিছু আমি গাড়িতেই দেখাবো, চলো। তো বন্ধুরা, আমরা গাড়িতে উঠে পড়েছি, এখন এই যে ড্রাইভার এসে পড়েছে। তো আমরা এখন সবাই গাড়িতে আছি, এই যে দেখা যাচ্ছে ও আমাদের ক্যামেরা ধরছিল কিছুক্ষণ আগে। তো পিছনে আরও দুজন আছে, তো সেটা দেখতেই পেরেছ, আর ড্রাইভার তো ড্রাইভিং করছে। তো চলো স্পেশালি জিনিসটা কী সেটাই দেখবে। তো আমরা কোন জায়গায় আছি তোমাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমরা এখন রেলগন্ডি আছি। তো আমরা মারাগঞ্জের রোডে যাচ্ছি, এই তো মারাগঞ্জের রোড। রেলগন্ডি আমরা পার হচ্ছি, মারাগঞ্জের রোডে যাচ্ছি। তো আমরা সবাই আছি। এ বলো কি করিস, গাড়ির ভিতরে চুপি চুপি কি করছো তুমি? হরি হরি কৃষ্ণ, কি জানি রাধে জগন্নাথ, হরি ক্যা হো গয়া, এ প্রভু। ড্রাইভার তো বর্তমান ড্রাইভিং এ বর্তমানে ব্যস্ত আছে। চলো, বেশি বোঝা যাচ্ছে না, গাড়ি সামনে গাড়ি আসলে সেমন বোঝা যাচ্ছে না বন্ধুরা, এতে ভালোভাবে বোঝা যায় সেখানে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, চলো। তো বন্ধুরা, ফাইনালি আমরা সেই জায়গাতে এসে পড়েছি, দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমরা আছি কোন জায়গাতে। তো বন্ধুরা, আমরা মারাগঞ্জ বাজারের একটু সাইডে আছি। তো বন্ধুরা, এখানে এত লোক কেন? তো সেটাই বলছি,
বন্ধুরা এখানে একটি পূজোর উপলক্ষে একটা মেলার আয়োজন রয়েছে। সেই মেলাতে আমরা বন্ধুরা ডিসকাস করে মানে কথা বলে এই জায়গাতে আমরা এসেছি মেলা ঘুরতে। তো বন্ধুরা তোমাদের যে সারপ্রাইজটা এই জায়গাতেই আছে, আমি মণ্ডপের ভিতরে আছে বন্ধুরা, মানে সারপ্রাইজটা। তো বন্ধুরা তোমাদের সারপ্রাইজটা দেখাবো, তার আগে আমি তোমাদেরকে বাইরের ভিউটা দেখিয়ে নিই। তো বন্ধুরা এখানে আমি যখন এসেছি আমরা তখন খুবই বৃষ্টি, মানে টুকটাক বৃষ্টি পড়ছিল। তো এখন সেরকম বৃষ্টি নেই, লোকজন নেই, দেখতেই পাচ্ছেন চারপাশে আমরাই এখন বর্তমান লোক নেই। বাইরের ভিউটা দেখো, প্যান্ডেলের বাইরের ভিউটা দেখো, খুবই খতরনাক দেখতে। এই তো আমাদের ড্রাইভার দা যাচ্ছে ফটো তোলার জন্য, তো ততক্ষণে আমি তোমাদেরকে দেখাই বাইরের ভিউটা কীরকম হয়েছে। তো বন্ধুরা কীরকম বাইরের ভিউটা কীরকম হয়েছে কমেন্টে বলে দেবেন বন্ধুরা। তো বন্ধুরা ফাইনালি আমাদের ফটো তোলা শেষ বাইরের থেকে। তো এখন চলো ভিতরে তোমাদেরকে ভিউটা দেখাবো। তো বন্ধুরা তোমাদের সারপ্রাইজটা কী সেটাই ভিতরে দেখাও, আমি উত্তেজিত হয়ে গেছি তোমাদেরকে সারপ্রাইজটা দেখানোর জন্য। তো বন্ধুরা আমরা এখন ভিতরে যাচ্ছি, আমাদের আগে যাচ্ছে ড্রাইভার দা। তো এখন দেখতে পাচ্ছ, জয় শ্রী গণেশা গণপতি বাপ্পা মোরিয়া। তো বন্ধুরা তোমাদের সারপ্রাইজ এটাই। তো সারপ্রাইজটা কেমন লাগলো বন্ধুরা কমেন্টে বলে দেবেন, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে রেখে দেবেন। সারপ্রাইজটাও যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকুন বন্ধুরা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে মণ্ডপের ভিতরে কিছু লোক আছে, তাছাড়া বাইরে কোনো লোক নেই। কারণ বন্ধুরা বাইরে লোক নেই কেন, এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরের দিকে। আমরা এই গণেশ পুজোর যে মেলাটা আছে মেলাটাতে যেতে পারিনি, আমরা এখানেই টাইম বেশ করে ফেলেছি, এখন সেই বৃষ্টি চলছে। আর তোমাদেরকে বাইরে একটি শো দেখাচ্ছি, দেখো খুব লাইটিং শো। তো বন্ধুরা লাইটিং শোটাও খুব সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ। তো এতক্ষণ বৃষ্টির জন্য করেনি, এখন মনে করো কমসে কম 12টা থেকে 1টা বেজে গেছে বন্ধুরা, আমরা আর মেলাতে যাইনি। তো লাইটিং শোটা লাস্ট পর্যন্ত তোমাদেরকে দেখালাম, তো দেখো দুইটা সারপ্রাইজ দেখালাম তোমাদেরকে। তো বন্ধুরা কেমন লেগেছে ভিডিওটা, তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আর সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন বন্ধুরা। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা বাই বাই।